ঠিক আছে কেট বাবু, অকল বাবুই কহিম। আর শুনে না সমাচার একদমই লাপতা হয়ে গেল। ইয়ার কথা চিন্তা করে থাকলে নহব নয়, সারা কথা চিন্তা করব লাগে। বেট আর বল ধরব নজনা মানুষে ক্রিকেট খেল চাই ক্রিকেটের উপর লম্বা লেকচার মারে। দেশের অর্থনীতির জ্ঞান নথকা মানুষে আক সরকারের বিত্ত নীতির সমালোচনা করে। খেতি দিয়া নাছিলা, হোয়াট করেছিলা? মই দেউতাক পঠিয়ে নিদি বুলিহে কৈছিলো। তার লগত হোয়াট সে করেছিলা পাহরিলা? দরকার পড়লে ইউ সেন্ড হয়ে যাবা, বুঝে? ঠিকই কৈছে। তেতিয়া স্কুলৰ ক্লাসৰ পৰা খিৰিকি এটি পলাইছিলো, এতিয়া ইয়াতো পলাবলগীয়া হৈছে। ও এলজিদা, এই টিচার বোলা বস্তুটো এই স্কুলৰ পৰা উঠাই দিব নোৱাৰিনে? মানে কি কব খুজিছে? নহয় মানে আমাৰ ৰিটায়ার্ড মাষ্টৰে তোমাৰ বৰ প্ৰশংসা কৰিছে। কথাটো কি? এইটো অঞ্চলত স্কুল কলেজত পঢ়া ল'ৰা ছোৱালী নাই নেকি? তাৰমানে দিনটোত গ্ৰামাৰৰ জ্ঞান অকণমান দিবলৈ নাপালে গাটো কিবা কিবা কিবি লাগি থাকে নহয়। হেল্ল, এক্সকিউজ মি, মোকে এক্সকিউজ কৰিছে নেকি? হয় হয়, আপুনি বাৰু এইটো অঞ্চলৰে মানুহ নেকি? হয়, কিয় বা সুধিলে? চিনাকি হব বিচাৰিছিলো। মই মানে এইটো অঞ্চললৈ নতুনকৈ আহিছো, তো লৰাৰ লগত থাকো সেই ভাড়া ঘৰত। হয় নেকি? হয়, ময়ো হেমন্ত কাকতি ভাড়া ঘৰলৈ গৈ আছো। এই নতুনকৈ বোলে ভাড়াতীয়া এজন আহিছে, ভাড়াতীয়া মানে কোনোবা মাষ্টৰ ৰিটায়াৰ। মানুহক পালে বোলে এনেকুৱা কামোৰে নহয়, বখলিয়াই পেলাই বোলে। হেৰি, আপুনি বাৰু কোন মাষ্টৰৰ কথা কৈছে? এই কাকতি ভাড়া ঘৰত থকা মাষ্টৰ। চাওঁচোন ইংৰাজীত কিমান পাকা। মই আকৌ উজনিলৈ গৈছিলোঁ বিশেষ এটা কামৰ কাৰণে, আজিহে লেণ্ড কৰিছোঁ। মুখামুখি মানে এই ফণ্টা ফণ্টি হোৱাই নাই নহয়। এই চাওঁচোন ইংৰাজীত কিমান পাকা। কিমান ফৰেনে মোৰ লগত ইংৰাজীত টক্কৰ মাৰিব নোৱাৰে, দৌৰ মাৰে। অ' হয় নেকি? মই আচলতে তেনেকুৱা এজন মানুহকে বিচাৰি ফুৰিছিলোঁ, কিন্তু এই গোটেই অঞ্চলটোত তেনেকুৱা এজন মানুহ পাবলৈ নাই নহয়। আৰু আপুনি যে সেই কাকতিৰ ভাড়াঘৰত থকা কামোৰ ৰিটায়াৰ্ড ইংলিছ টিচাৰজনৰ কথা কৈছে, সেইজন ময়েই। কি, বেয়া নেপাব দেই, নেজানিহে তেনেকে ক'লো। নাই নাই নাই, কিয় বেয়া পাম বাৰু? আজিহে কাঠে কাঠে পৰিছে। কাঠে কাঠে? অঁ, আপোনাৰ নামটো? অঁ, মোক সারা দুনিয়াই কেওট বুলিয়েই জানে, গজেন কেওট। নাইস মিটিং ইউ মিষ্টাৰ কেওট, নাইস, গ্লেড টু সি ইউ। এই দিয়ক না, ময়ো নাইস, ময়ো নাইস। আচ্ছা কেওট, এই ইংৰাজী ভাষাটো কিছুমানে বৰ বিকৃত কৰি পেলাইছে বুইছে। এই যেনেকে জাষ্ট আহি পালো এই মাত্ৰ, আই ট্ৰাই মাই বেষ্ট চেষ্টা কৰিছোঁ দেই। এইবোৰ এইবোৰ বাৰু ইংলিছ হ'লনে, আপুনি কওকচোন। মইনো কি ক'ম, কৈ কৈ ভাগৰি গৈছোঁ বুইছেনে। হেৰি মিষ্টাৰ কেওট, কওক, ক'ৰবাত ভালকৈ বহি লৈ কথা পাতি গৈ বুইছে? আপোনাৰ লগত কথা পাতি ভাল লাগিব। হয়, ব'লক ক'ৰবাত বহি লৈ কথা পাতো। তাৰ আগতে আপুনি এটা ট্ৰান্সলেশ্যন কৰকচোন। ট্ৰান্সলেশ্যন? ট্ৰেঞ্চলেশ্যন, ট্ৰেঞ্চলেশ্যন, ৰাইট, মানে অসমীয়াৰ পৰা ইংৰাজীলৈ ট্ৰেঞ্চলেশ্যন। ট্ৰেঞ্চলেশ্যন, মই একা বেকা বাটেৰে গৈ আছোঁ। মই একা বেকা বাটেৰে গৈ আছোঁ। গৈ আছোঁ, চিধা ৰাস্তা নহয়তো? একা বেকা, একা বেকা, তেৰা বেকা নাই, তেৰা বেকা, আই, মই আই, আই, তেৰা বেকা চিধা নহয়, গৈ আছোঁ, গয়িং ন? ৰ'বচোন, ফোন এটা আহিছে। একা বেকা চিধা নহয়, একা বেকা, মই গৈ আছোঁ, গৈ আছোঁ। হেৰি কাউণ্ট, মই শিকাই দিম আপোনাক, ৰ'ব 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 ৰ'বচোন, চিধা বাটে কেনি পোৱাইছে। মোলৈ ভয় কৰিব নালাগে নহয়, মই আপোনাক নাকামোতো। কোনে কাক ভয় কৰিছে হা? ইমান ভয়াতুৰ নহয়। এই টিচাৰজন যে ৰিটায়াৰ্ড টিচাৰজন, সেইজন বুলিহে ভয় কৰিছিলোঁ। লগ পালে যা এটা প্ৰশ্ন কৰে। ভাড়াতীয়াৰ ভয়ত মালিক পলালে কেনেকৈ হ'ব? ভাড়াতীয়াচোন মোৰ ওপৰত উঠিবগৈ। ইচ 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 ইচ, মালিক খুৰাৰ অবিহনে যে এই ভাড়াঘৰখন কোনে চলাব নহয়, ময়ে চলাব লাগিব আৰু। কান্তলীয়া চৰ চিনি পাওঁ, ভাড়া ঘৰ চলাই সি নিজেই কেতিয়া ওলাবলগীয়া হয় তাৰে ঠিক নোহোৱা হৈছে। এই শিয়াল,
ভাড়াঘৰৰ পইচা পাতি ঠিকমতে দি আছা? সব খবৰ ৰাখিছো মই। মায়ে কিন্তু এবাৰ অকলে ৰাখিব নোৱাৰিব দেই। ও মুণ্ডা, তেনেকে কেলেই কৈছে? আপোনালোকৰ বাহিৰে এই পৃথিৱীত মোৰ কোন আছে? আপোনালোকে এইটো মোৰ সকলো, মোৰ দেউতা, দাদা, মা, বাই, ভনী, খুৰা। হ'ব, গোটেই সম্বন্ধৰ লিষ্টখন গাই মোক ইমোশ্যনেলি খেলখন খেলিব নালাগে। মই যেতিয়া ভাড়াঘৰ চলাম নহয়, গোটেই ভাড়াঘৰ মই ডিজিটেল কৰি পেলাম। অঁ, তেতিয়াহ'লে ভাড়াতীয়াবোৰ ডিজিটেল হৈ যাব নি? ডেফিনেটলি হ'বই। আৰু এটা শুনা, এই যে টিচাৰজন, তেওঁক মই ভাড়াতীয়া বুলি ভয় নকৰোঁ। একচুৱেলি প্ৰব্লেমটো হৈছে মানে শিক্ষক বস্তুটো মোৰ কিবা সৰুৰে পৰা বেলেগকে ভয় সোমাই গ'ল। তাৰমানে আপুনিও ভয় কৰে? অ' দা, মিছা ক'লে কি হ'ব, ময়ো ভয় কৰোঁ, এলজি তাও ভয় কৰে। সেইটো কাৰণে শিক্ষকলে এইকণ ভয় কৰে কাৰণেই এই পৃথিৱীত শিক্ষা ব্যৱস্থাটো চলি আছে। হয়, নহ'লে যি যুগ পৰিছে, ল'ৰা ছোৱালীক ক্লাছৰুমত শিক্ষকে কিবা এটা ক'ব, বাহিৰত আহি ল'ৰা ছোৱালীয়ে কিবা এটা কৰিব, সেই দৰকণ আছে কাৰণেই এই গোটেই শিক্ষকখিনিক সমীহ কৰি আছে। এতিয়া গম পালাতো মই কিয় ভয় কৰোঁ? তোমাৰ নিচিনা ভাড়াতীয়া হোৱা হ'লে কেতিয়াবা ৰাস্তাত এৰি থৈ আহিলোহেঁতেন। আচ্ছা, এই লক্ষণ ঠাকুৰ আছে নাই? আছে আছে। অ' মুণ্ডা, তাক কিন্তু নেখেদিব দেই। মানে হ'ব, মোৰ ঘৰত মই কাক ৰাখিব লাগে কাক ৰাখিব নালাগে সেইটো মোক ক'ব নালাগে। ফটুৱা বাপৰে, বায়নৰ ঘৰৰ বুণ্ডাইও ৰাগ টানে, একেবাৰে মালিক খোৱাই কোৱা দি ক'লে। হৰে ৰাম কৰে বাবুৱা। এই লখন, আরে এই সময় কোন আলবানি? দরজা খোলা আছে, সোমাই আইছো। ছোটা মালিক, আরে প্রণাম প্রণাম, আপ কাহে তকলিফ কিয়া, হাম কই বুলা লিয়া হোতা, আরে বেঠিয়ে না। হব হব, তেলিয়া তেল মারিব না লাগে, তহতর মিঠা মাত মই না জানু বুলি ভাবিছো। আরে ছোটা মালিক, কাহে গুসা হ গইল, হামসে কর গলতি হ গইল, কা বেঠিয়ে না বেঠিয়ে না। হ্যাঁ, এই সাফা কর, সাফা কর, চুলি টুলি পড়ে থাকিব পারে, সাফা কর, একদম সাফ। হ্যাঁ, সাফাই তো আছে, বেঠিয়ে বেঠিয়ে। আচ্ছা, কোরবাত যাবলে উলাইছো? ডিউটি যাব। আরে চুলার গাড়ি বড় কি, আরে হাম আপি কাট দেগা, আরে কি দাড়ি বনে চে বন্দর কি মাফিক, সব কাট দিব, ফ্রি কাট দিব, আরে আজকে পারছে সাথে কি না, মুন কাকতি হয় মই সাগুস হন, এ মুন কাকতি কেতিয়াও ফকটত না খায়ু, কেতিয়াও ফকটত নলয়ু। আচ্ছা, তোর এটা মাহত ইনকাম কি মানো? ইনকাম মতলব কমানি? হ্যাঁ। কাম বালি কাহা বাত পুছে হ্যায়, আরে জেসে তেসে খানা উনা কে লিয়ে হো জায়, চলতা হ্যায় বস। আচ্ছা, এই মাহে মাহে যে একুপমান পঠিয়াও, কে বুকুর পড়া হ্যায় ও? হ্যাঁ, ওহি সে কুছ পচা কে ভেজ দেতা হ্যায় জেসে তেসে। তার মানে তোর মাহে ইনকাম বড় এটা ভাল নহ? কাম বালি জেসে তেসে জিন্দা হ্যায়, আপকো তো পতা হি হ্যায় না। মই এটা কথা ভাবিছো বুঝছো, আমাৰ এই ভাড়াঘৰতে মই এখন বিউটি পাৰ্লাৰ খোলাৰ কথা চিন্তা কৰিছো, এটা পাৰ্ট জেন্টছ আৰু এটা পাৰ্ট লেডিজ। বিউটি পাৰ্লাৰ? ইসকা মতলব মালিকে মোক মানে ভাড়াঘৰ খালি কৰি কিনা যাব কহিলে? হেই নহয়, যাবলৈ কোৱা নাই তোক, তই এটা কাম কৰিবি, মোৰ গোটেই জেন্টছ পাৰ্লাৰখন তই চলাব লাগিব। আৰু আচ্ছা ৰচোন, তই দাড়ি চুলিৰ বাহিৰে বেলেগ কিবা কাম ভালকে কৰিব জাননে নাই? এই মাছাজ চাছাজ বিলাক কৰিব জানন নে নাই? মেছেজ কাটা হাই। আচ্ছা, টুট টুট মোবাইল ফোন কা মেছেজ মানু হেই নহয়, মাছাজ মাছাজ মালিশ এদিন যে এনেকে এনেকে দি মোৰ মাছাজটা বিখুৱাই দিছিলি। আরে ওহি বলিয়ে, আরে হামসে তো বহুত আচ্ছা মালিশ হতা হাই, আর পুলিশ বাবু কো পুচিয়ে না তেড়ে কটনা মালিশ করি দিছে। নহব, এই বিলাক ফ্রি সিস্টেম উঠাই দিম, মোৰ পার্লার খোলার পৰা সব নগদ, মই ম্যানেজার থাকিম তো। আচ্ছা, তোক 5000 টাকা দিলে হবনে? 5000 সে কা হোক মালিক, আরে খাবো কি ঘর মে ভাইজিম কি কি কইছ? এ তো শুন, অল্প আগতে কইছিল তোর বলে মাহে ইনকাম একেবারে বেয়া, শুন, ঘর ভাড়া ফ্রি হবো, ডিনার খোয়া ফ্রি হবো, পার্লার মুঠতে তয় চলাবো মালিক। না মালিক, 10000 সে এক পয়সা ভি কম হলেছে না, দিক্কত হয়ে যাবো তো। তো কি কইছ? হ্যাঁ, অল্প আগলে কি ভিক্ষারি আছিলে, এতিয়া 10000 খুজিব পৰা হলি? তই মুকেই হব, মই চাম বাৰু কিবা এটা। আচ্ছা শুন, মুঠতে তই জেন্টছ পাৰ্লাৰখন চলাব লাগিব, লেডিজ পাৰ্লাৰখন আৰে
का हो गएल बूटी पड़ला और एक परेशानी राम राम কাজিয়া লগার পিছত এও আঁঠু কাঢ়িবলৈ বাধ্য হৈ যায়। আঁঠু কাঢ়িবলৈ আপোনাৰ পৰিবাৰে আঁঠু কাঢ়িবলৈ শুন, মই আন ধৰ্মৰ নিম্ন জাতিৰ মানুহৰ হাতেৰে খোৱা বোৱা কৰিছো, তেনে কোনো ধৰ্মৰ জাত পাতৰ বিচাৰ মই নকৰোঁ। তেতিয়াহ'লে তাইকনো আঁকোৱালি ল'ব পৰা নাই কিয়? কিয় আঁকোৱালি ল'ব পৰা নাই তই ভালকে জান দিবা কৰ। সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশের সাথে অন্নপূর্ণা ঘি ইজ গুড হরলিক্স মেগি টু মিনিট নুডলস নিহা জেসমিন এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক হকিন্স প্রেসার কুকার আর সেভেন আপ হাম তো হ্যায় লাইক দিস। স্টপ 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 কি হে কেউ বাবু ইমান দিন দেখা দেখি নাই যে ধুমকেতু দ্বারা নোহা হয়ে গেল যে। আচ্ছা মোর বোধেরে আপনি সাগে একদিন করবার সিলেকি আছে নেপায় নেপায় কাকতি তেনেকে কব নেপায় নাই এই পৃথিবীত কেওটৰ গুণ বুজা মানুহ কোনোৱেই নাই বিশেষকে এই হেঙেৰা বাই এনে গুণী পুৰুষজন ওলাইছে অৰে কেও আপুনি একেদিন ইয়াত নাথাকি বহুত মিছ কৰিছে বহুত কিবা কিবি হেৰুৱাইছে হয় নেকি কি হেৰুৱালো কওকচোন কিবা ডাঙৰ পাৰ্টি হৈ গ'ল নেকি বৰাই আপুনি আছাকে পূৰা জাৰি দিছে তেৰি কা সেইবোৰ পাৰ্টি নহয় হে আপোনাৰ যি নেটৱৰ্ক আপুনি নিজে নিজে গম পাব দিয়ক বাৰু মই আহোঁ অফিচলৈ দেৰি হৈছে যাওক যাওক আপোনাৰ কথা এটা সোধো এই যে অনন্ত কাল ধৰি আপুনি অফিচলৈ নাযায় অফিচে আপোনাক একো নহয় মেডিকেল চাৰ্টিফিকেট দি থওঁ নহয় ইমান কেঁচা কাম কেওঁতে নকৰে বেমাৰটো চাগে শৰীৰৰ চাব নোৱাৰা জেগাত হৈছে বুলি দেখুৱাই আৰু ময়ো যাওঁ মইনো কিয় সুধিব লাগে কাজিয়া লগাৰ পিছত এও আঁঠু কাঢ়িবলৈ বাধ্য হৈ যায় আঁঠু কাঢ়িবলৈ আপোনাৰ পৰিবাৰে আঁঠু কাঢ়িবলৈ আৰে দুসপ্তাহ তিনি সপ্তাহ আপুনি ঘৰত নাথাকিব তারপর আপনার শ্রীমতিয়ে আঁঠু কাঢ়ি ব আসরি আরে মিশা কথা কোয়া নাই তো মা কামাখ্যার শপথ এও আঁঠু কাঢ়িবলে বাধ্য হয়ে যায় কি কথা কয় হে ইমান পাওয়ার আপনার আরে আসল কথা তো কি এ পাওয়ার সাওয়ার একো নাই যেতিয়া কাজিয়া লাগে মই বিছনার তলত সুমাই দিই এও আঁঠু কাঢ়ি মোক ওলাই আহিবলৈ কয় ঐ ওলায়া ওলায়া তোক আজি মই তাৰপিছত আৰু মই মোৰ ভুল হৈ গ'ল পিয়া মোক ক্ষমা কৰি দিয়া বুলি ওলাই আহোঁ মই কওঁতেই বুজিব লাগিছে বাৰু এইবিলাক বাদ দিয়ক আহোঁ হা লগ পাম দিয়ক নো 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 দিবাকৰ নো তই তেনেকৈ নকবি সেইটো কথা মই কেতিয়াও মানি ল'ব নোৱাৰোঁ তই যদি মোক কও যে তহঁতৰ ঘৰত থকাৰ কাৰণে মই থকাৰ কাৰণে তহঁতৰ অসুবিধা হৈছে তেনেহ'লে মোক তই ঘৰলৈ পঠিয়াই দে হা মই অকণো বেয়া নাপাওঁ আৰু তই যদি কও যে ওচৰ চুবুৰীয়া মানুহৰ ঘৰলৈ মই যাব নালাগে মই মানি লওঁ সেই কথাটো মই মানি ল'ম কিন্তু এই কথাটো মই কেতিয়াও মানি নলওঁ নেভাৰ তই কেতিয়াও আশা নকৰিবি চোৱা দেউতা মই এদিন পাকঘৰত লাগি থাকোঁতে মোৰ অফিচ যোৱা দেৰি হৈছে মোক অফিচাৰে কথা শুনাবলৈ লৈছে তার মানে ইউ আর গোয়িং টু সে আই এম রেসপন্সিবল ফর দ্য সিটুয়েশন ইয়াত দুটা বাক্য জড়িত হৈ আছে এইটো সিম্পল কৰিব লাগিব এটা গ্রামাৰ কথা এৰাচোন কি হয়নো তাই বনাই দিয়া ভাত কেটা খালে তাইতো অখুচি নহয় শুন দিবা কৰ এই সোমেশ্বৰে প্ৰথমতে তাইৰ হাতেৰে খোৱা বোৱা কৰিছিল কিন্তু তাইৰ এটিটিউড সলনি হ'ল নে এই গাঁৱলীয়া আনএডুকেটেড বুলি ক'লে টাউনীয়া হৈ দেখুৱায় ইংৰাজী কৈ দেখুৱায় শুন মই আন ধৰ্মৰ নিম্ন জাতিৰ মানুহৰ হাতেৰে খোৱা বোৱা কৰিছোঁ
তেনে কোনো ধর্মৰ জাতপাতৰ বিচাৰ মই নকৰো। তেতিয়াহলে তাইকনো আকোৱালি ল'ব পৰা নাই কিয়? কিয় আকোৱালি ল'ব পৰা নাই তই ভালকে জান দিবা কৰ। এই এইখন পৃথিৱীত মানুহৰ দুটা ভাগ, এটা এডুকেটেড আৰু এটা আনএডুকেটেড। হা, এই হিন্দু মুছলমান মতা মাইকী সেইবোৰ অর্থহীন। তাৰ মানে তাই হাতেৰে তুমি নোখোৱা? নেখাওঁ। প্রথমতে মনটো অলপ কোমল হৈছিল, বোলো অলপ সলনি হৈছে নেকি? নাই, এতিয়া বেছিহে বলিয়া হল। তেতিয়াহলে তুমি তোমাৰ ভাত কেইটা নিজে বনাই খাব লাগিব। ভাত বনাই বনাই মই চাকৰিটো হেৰুৱাব নিবিচাৰো। তাকে ক, মই ভাত বনাবলৈ টান পাওঁ বুলি ভাবিছ নেকি? হে, আগতে মাৰে ৰন্ধা বঢ়া নকৰোঁতে ময়েইটো ৰন্ধা বঢ়া কৰিছিলো। তই দেখোন নিজেই খাইছিলি। বেছিদিন খালে পুষ্টিহীনতাত ভুগিব লাগিব। তেতিয়া চাকৰি কৰি আছিলো, খৰখেদা হৈছিল, যি টি বনাইছিলো আৰু। এতিয়াতো তোৰ সময়েই সময়, খাই চাবিচোন মই ৰন্ধা। তই চিন্তা নকৰিবি, বুজিছনে নাই? তই চিন্তা নকৰিবি, মই ৰান্ধিম, দুইটাই বহি পেলাই দুকচি খাম আৰু। বজাৰখিনিও ময়েই কৰিম, বুজিছ? এতিয়া তই অফিচলৈ যা, যা। এই আনএডুকেটেড আনচিভিলাইজজনীক খানা কেনেকৈ বনায় তারও লেসন এটা মই দিম। কিহর ফটো চাও? এ, তোক নেদেখাম, তোর মায়েরেখে দেখাম। মায়েরে কুশি প্রথমতে মায়েরেখে দেখাব লাগে বলে। হয় নেকি? হব দিও। কাকুতিনি, ওই কাকুতিনি, এই ঘরত আছা না নাই? ওই ওই কাকুতিনি। আরে ব্রহ্মণী আন্টি, আরে বক না বক না, আহক বক বক। হ্যাঁ বুঝছাম দে, তোক ঘরত লগ পাইছো ভালেই হয়েছে। কেদিনমান পিছত যে তোর মোক মাহি বলে মাতিব লাগিব, সেইটো কথা তো গম পাইছা না নাই? মাহি, ব্রহ্মণী মাহি, এ কিনো কথা আছে, মাতিবলগীয়া হলে মাতিম। তই এখানে কাক কৈছা যে, তার মানে তোর বিয়া পাতিব মন নাই নেকি? কেউ না থাকিব, নহলেনো আর মায়ে আপনার কথাত ইমান আগবাড়ি বলে কয়নে। আচ্ছা আন্টি, ছোৱালীজনী দেখাত কেনেকুৱা? মোক দেখিবা কেনেকা লাগে? আপনাক ভাল ভাল ভাল। আৰু আমাৰ ব্ৰহ্মক? আংকল, আংকল ভালে, মানে জানে নহয় আৰু, কি মানুহ ধুনীয়া নহয়? ধৰি ল আমাৰ দুটাৰ মাজতে, তাৰ মানে মতা মাইকী মিক্স। ঠিক তেৰি, তোক এনে কৈছো মই, এই আপিটো নহয় বিৰাট ধুনীয়া, একেবাৰে চকুকিটা টানা টানা, এই ফটো লৈ আহিছো নহয়। ফটো? কিহৰ ফটো চাওঁ? এ, তোক নেদেখাং, তোর মায়েরেখে দেখাম। মায়েরে কুশি প্রথমতে মায়েরেখে দেখাব লাগে বলে। হয় নেকি? হব দিও, মাকে দেখাব, মূর্ণ কি, মাহাতে যি কয় আর। আচ্ছা আন্টি, ছোৱালীজনীয়ে বোলে পার্লারত কিবা করে, এই ইয়ালে যদি গুছি আহে ছোৱালীজনীর বিউটি পার্লারখন কি হব? কি করব আর, বন্ধ করে থই আহিব, পানীরির পেরে গুয়াহাটীত আহি আর পানীরিত কেনকা পার্লার চলাব? নাই, যৌতুকন অন্য কিবা আনে না নানে মই সেইটো গম নাপাওঁ, কিন্তু কেইটামান বস্তু হলে আনিবই লাগিব দেই। তার মানে তই যৌতুক লবি? মানে ভালে উচি দে, এনেও মায়াক বাপকে দিম দিম বুলি কয়ে আছে, কি কি লাগে ক? মই মায়াক বাপকক কথা কব লাগিব না নাই? বিশেষ একো নালাগে, নালাগে, মোক খালি এখন দামী গাড়ী হলেই হল। অ নহয়, এই পার্লারখনত যে যিখিনি বস্তু থাকি যাব সেইখিনি ইয়ালৈ লৈ আনিবলৈ কব। মই মানে দুখন পার্লার খুলিম, ইয়াত এখন জেন্টস এখন লেডিস। তুই ভয়ে খুয়াই দিছিলি, তুই কেস লুই লুবি, পার্লারখন বনাব লাগিব নহয়। কিয়? সরকারে দিব নহয়। আর হইলা আজি বুঝছেন নাই, মই মানে এই যৌতুক বোলা বস্তুটো লোৱা বুলি মানুহৰ পৰা অপমানবোৰ লব নোৱাৰো, সেই নামটো লব নোৱাৰো, গম পাইছেনে? আচ্ছা মই মাক পঠিয়াই দিছো, ৰব। বাপৰে, মনটো কেমান চৈতান চা, কত মাথা মারিছে, হেই কথাটো অকমান মনে মনে রাখিবা লাগিব, আপিটোর ঘরত কিবাকে গম পালি দিগদার হয়ে যাব। হে, রাতিপুয়া হুই উঠি ঘুটি লুটালোই, ঘুটি লুটালোই, পানির বাবে লাইন পাতু হারি হারি কই, হারি হারি কই, বাথরুম যাও বলি টাওয়েল সাবুন লই, তাতো দেখুন মানুষ আছে জুম পাঠি রই, কি যে ভাই দিগদারি, কাম করু বেসরকারি, দেরি কই অফিস সুমাই খাও বসর গালি। ভাড়া ঘর আগবহালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, গর্মি কুকারো সিম্ফনি, লিভার আপনার লিভারক সদায় দেখা করে রাখে, ফেসমল
হিমালয়া স্পার্কলিং হোয়াইট ফ্রেশ জেল, ফি ওয়াশ, ক্যান্ডিড ডাস্টিং পাউডার, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশের সঙ্গে, অন্নপূর্ণা, ঘি ইজ গুড, হরলিক, মেগি টু মিনিট নুডলস, নিহা জেসমিন, এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক, হকিন্স প্রেসার কুকার আর সেভেন আপ, হাম তো হ্যায় লাইক দিস।